মাটন দেখতে পাচ্ছ, সাইজটা দেখো, ওই 150 গ্রাম নাকি, বাড়বে না কোনোদিন, কি বাড়বে না? আচ্ছা আচ্ছা, তার আগে বাড়বে না? 150 গ্রামের পিস এক একটা মটনের, জাস্ট মটনগুলো দেখো তাকিয়ে আছে হাড়ের ভেতরে, কখন খাবো 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 করছে আর কি। ভেতরে মারাত্মক গরম, উজ্জ্বলদার দোকানে এসেছি, আর জাস্ট ভিড়টা দেখো পেছনে কতটা, মানে এখন মধ্যমগ্রামের কিন্তু বিরিয়ানি কিং সবাই বলে, আর আজকে আমি জানি না কিং কিনা, তুমি এটা খাবো, খেয়ে তোমাদের অবশ্যই রিভিউ দেবো, ভালো খেতে কি খারাপ খেতে, তো সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা দেখছি, উজ্জ্বলদার বিরিয়ানির মটন বিরিয়ানি, যে মটন এই দেখো জাস্ট পিসগুলো দেখো বন্ধুরা কত বড় বড়। এ হচ্ছে উজ্জ্বলদার চিকেন বিরিয়ানিটা কিন্তু রেডি হচ্ছে, চিকেন থেকে শুরু করে আলু থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে, প্লাস আরও অনেক কিছুই যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে হাড়ি। উজ্জ্বলদার বিরিয়ানির কিন্তু চিকেন বিরিয়ানির রাইস ফাইস সব কিছুই দেওয়া হয়ে গেছে, আর এরপরে কিন্তু দম হবে, আর দম হতে কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা কিন্তু সময় নেবে। হাড়ি কিন্তু দমে বসে গেছে, আর একটু পরে কিন্তু দোকানে নিয়ে যাওয়া হবে, আর দোকানে কিন্তু কাটাকাটি যে হবে সব কিছুই তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করবো। চিকেন বিরিয়ানি হাড়ি কিন্তু চলে এসছে, আর এই যে উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে পাশে, আর নিয়ে যাচ্ছে কিন্তু এখন আরেকটা হাড়ি, আর এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। আর এখন মোটামুটি ভিড় কম, কারণ আকাশে কিন্তু মেঘ, আর মেঘের কারণে কিন্তু এখন ভিড়টা কিন্তু কম, আর দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ভিতরে খাওয়া দাওয়া করছে। হাড়ি কিন্তু কাটা শুরু হয়ে গেছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে, এখন ভিড়টা জাস্ট কিন্তু অসাধারণ, মানে অনেকটাই কিন্তু ভিড়, তোমাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করো, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। উজ্জ্বলদার বিরিয়ানির চিকেন চাপ মটন বিরিয়ানিটাই কাটছে, এই যে আমাদের সেই মধ্যমগ্রামের উজ্জ্বলদা, এখন ফেসবুক আর ইউটিউব খুললে একটাই বিরিয়ানি আসে যে মধ্যমগ্রামে কি, সে উজ্জ্বলদার বিরিয়ানি চেঞ্জ, ঠিক আছে চেঞ্জ করে দেবো, সলিড খাবে না না রিয়াজি, এইটাই তো রিয়াজি, এটা চয়েস করে পিস নিতে পারবে তাই তো, চেষ্টা করি দাদা যতক্ষণ থাকে, ঠিক আছে তুমি চলে যাও নাকি। এই যে দাদা কিন্তু রেডি করে দিচ্ছে নিজের হাতে 3 প্লেট মটন বিরিয়ানি, প্লেট কেটে দেবো তোর, তুই তাড়াতাড়ি এখানে প্লেট তোল, রাজু হ্যাঁ যাবে দিদি, বসে গেলে আনলিমিটেড, বসে গেলে এখন থেকে রাত 9টা অবধি টাইম, আর 9টার পরে আসলে দাদা দেবো, 9টার পরে দাদা বিরিয়ানি থাকে না, একটু প্রাইসটা যদি একবার বলতে, মটন বিরিয়ানি 220, চিকেন বিরিয়ানি 140, এইটাই দাদাকে দাও। হ্যাঁ আচ্ছা মটন বিরিয়ানি একটা জল, দিদি তোমার জলের বোতল কটা দিদি, এই দিদি গেলে জলে বোতল, দাদা দেখতেই পাচ্ছ কতটাই ব্যস্ত, মানে চারিপাশে লোকজন শুধু আসছে আর আসছে, কিন্তু চিকেন বিরিয়ানি যে উজ্জ্বলদা চিকেন বিরিয়ানি হাড়িটাই কিন্তু কাটা হচ্ছে, চিকেন বিরিয়ানি দাদা, চিকেন বিরিয়ানি রাইসগুলো দেখতেই পাচ্ছ, রাইসগুলো কিন্তু অনেকটাই লং গ্রেনের রাইস, এই দেখো
জুসি ভাবটা কিন্তু চলে এসছে। চিকেন কোথায়? চিকেন কি বেরোবে না? সবই বেরোবে। বেরোবে কোথায়? কখন বেরোবে হাড়ি থেকে? উজ্জ্বলদার কারখানা কি করে বিরিয়ানিটা প্রিপারেশন কি করে হয় তৈরি হয়, কী কী মশলা দেয় সব কিছু শেয়ার করছি। আর এখন পালা কিন্তু খাবারটা ট্রাই করার। তো এই যে দাদা দেখতেই পাচ্ছ, যেই দাদা সকাল থেকে দেখছি শুধু কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে। দাদা মানে এই যে গরমের ভেতরে এই যে কন্টিনিউ কাটছো, মানে কীরকম অনুভূতিটা কীরকম লাগছে? কেমন আর লাগবে গরমের মধ্যে বলো, যেরকম লাগে সেরকমই লাগে। মানে আজকে কি মানে লোকজন বেশি নাকি অন্যদিনের? না আজকে লোকজন একটু ফাঁকা আছে, লোকজন কম, তাই তো? আজকে আমি যা দেখলাম মোটামুটি ভিড় ছিল, দাদা বললো কম। তো এই যে দেখাও সে ঐতিহাসিক দাদার বিরিয়ানি উজ্জ্বলদার, সে মাটন বিরিয়ানি, তাই তো? একদম মটনগুলো দেখতে পাচ্ছ কতটা বড়, 150 গ্রামের উপরে বলো না? হ্যাঁ, 150 গ্রামের উপরে তো হবেই, কারণ হচ্ছে এক একটা এক এক রকম হবে, মানে হাতে কাটা। অবশ্য তো আমাদের জন্য একটা তুমি যে কোনো তোমার পছন্দ মতার পিস দিয়ে একটা সাজিয়ে দাও। সে মাটন বিরিয়ানি আর মধ্যম গ্রামে কিন্তু এখন আমরা বলতে পারি বিরিয়ানি কিং মানে কিন্তু উজ্জ্বলদা। আর বসে খেলে কিন্তু আনলিমিটেড, তাই তো? বসে খেলে কিন্তু আনলিমিটেড, একটু দেখাও সবাই বসে বসে খাচ্ছে, এরা কিন্তু আনলিমিটেড খেতে পারবে। পার্সেলও নিতে পারো, পার্সেল এক একটা এই দেখো 1000 থেকে শুরু করে 2000 থেকে শুরু করে আরও বড় বড় কিন্তু কন্টেনারও কিন্তু পার্সেল আছে, তাই তো? হ্যাঁ। বড় কন্টেনারে কতটা যায়? এটা হচ্ছে 4000 ML, 4000 ML, তাই তো? আচ্ছা, ওর প্রাইসটা কী আছে? মোটন 140। আচ্ছা, আর চিকেন হচ্ছে 640। ডিম যাচ্ছে? আর চারটে ডিম যাচ্ছে, চারটে আলু থাকছে, চারটে মটন থাকছে। আচ্ছা, সব 4 পিস করে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আলু তো মানে পুরো গোটা আলু দিয়ে দিচ্ছ। আর এই হচ্ছে মাটন নাকি? হ্যাঁ, 150 গ্রামের উপরে তো হবে, প্রত্যেকটাই মানে আলাদা আলাদা ওয়েট হবে, কারণ হাতে কাটা অবশ্যই। আর বসে গেলে আনলিমিটেড তোমাদের বলেই দিলাম। তো এই হচ্ছে এখন যাবে স্ল্যাট, যাবে আরেক দাদা কিন্তু স্ল্যাট দিচ্ছে, মানে কন্টিনিউ এখানে যারা কাজ করে কন্টিনিউ দিয়েই যাচ্ছে, মানে রেস্ট আমি এখনও দেখিনি, কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। রাত 9টা অবধি চলবে, তাই তো? রাত 9টা অবধি চলবে তো, যতক্ষণ বিরিয়ানি থাকবে, তাই তো? আচ্ছা, তো যতক্ষণ বিরিয়ানি থাকবে। এই হচ্ছে দাদা দিয়ে দিল আমাকে বিরিয়ানি, চলো এবার খেয়ে তোমাদের বলবো কেমন খেতে। এই ঐতিহাসিক কম্বো নিয়ে এসছি আমি এবার, রেডি, ছবি তো লাগে। হ্যাঁ, তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে উজ্জ্বলদার বিরিয়ানিটা হাতে পেয়ে গেছি, তোমাদের তো দেখালাম। আর এই হচ্ছে মাটনের পিস 150 গ্রামের ওপরে, দাদা যা বললো। আর থাকছে কিন্তু বোমের মতো একটা আস্ত আলু, আর আলুর উপরে কালারটা দেখো বন্ধুরা দারুণ এসে, এটা কিন্তু পেঁয়াজের রসের জন্য কিন্তু কালারটা আসে বেসিক্যালি। আর এই এত বড় বড় পেঁয়াজ থাকছে, থাকছে শশা, ঠিক আছে। আর এই হচ্ছে রাইস, রাইসের কোয়ান্টিটিটা দেখাও কতটা হিউজ পরিমাণে রাইস। আর বসে খেলে কিন্তু আনলিমিটেড, আর রাইসগুলো তোমাদের দেখাবো। এই দেখো লং গ্রেনের কিন্তু রাইস, আর রাইস কিন্তু কোনো ভাঙার কোনো কেস নেই, সবই লং গ্রেন। আর এই দেখো পুরো একদম ঝুরঝুরে রাইস, ঠিক আছে। অয়েলি ভাবটা দেখো নেই বললেই চলে, ঠিক আছে, পুরো নেই বললেই চলে। আর প্রথমে দেখে নিচ্ছি হালকা যে স্মেলটা, স্মেলটা পুরো একদম লাইট, কোনো আতর ফাতর কোনো কিছু দেওয়া নেই, স্মেলটা দারুণ। প্রথমে খেয়ে দেখি, পুরো শুধু রাইসটা খেয়ে দেখি। রাইসটা দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে। আর এই হচ্ছে গাবদা সাইজের একটা আলু, আর আলুটা দেখো সেদ্ধটা দেখো বন্ধুরা একদম খুলে খুলে আসছে, খুলে খুলে। এবার আলু দিয়ে রাইস দিয়ে দেখি তোমরা আলু বিরিয়ানিটা ট্রাই করতে পারবে কিনা এখানকার। আলুর ভেতরে যে পোপার কিন্তু স্বাদটা কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা আলু দিয়ে রাইস দিয়ে আলু বিরিয়ানিটা ট্রাই করতে পারো। আর এই হচ্ছে মাটন, মাটনটা দেখি কতটা সেদ্ধ হয়েছে, আসো কাছ থেকে দেখাও। এই দেখো মাটনটা কিন্তু বন্ধুরা খুলে খুলে আসছে। এবার মাটন দিয়ে রাইস দিয়ে প্রথমে খেয়ে দেখি, পুরো
মটন দিয়ে অবশ্যই খেতে পারো, মটন দিয়ে, আলু দিয়ে আর রাইস দিয়ে। খুব সুন্দরই খেতে। এই হচ্ছে পেঁয়াজ, অসাধারণ টেস্ট। তোমরা যারা এখনও খাওনি উজ্জ্বলদার বিরিয়ানি মধ্যমগ্রামে, একবার হলে ট্রাই করো। আর যারা খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে লাইক করে, ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কমেন্টস করো। আর যারা ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার তোমার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো খাবারের উদ্দেশ্যে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।